এলাকা থেকে বেআইনি মদের ঠেক ও মদ বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রমিলা বাহিনীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এলাকা রমরমে চলছে বেআইনি মদের কারবার, দিনরাত চলা এইসব মদের ঠেকের জন্য এলাকায় মহিলা ও বাচ্চাদের নিরাপত্তা নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখায় মহিলারা। পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল হতে শুরু হয় পুলিশি অভিযান। গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ দুই ব্যক্তিকে। উদ্ধার হয় প্রচুর পরিমাণ মদ। আজ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।